एक तो किलिक बाजी है सी क्या होन किलिक रे बॉसों तो बात आ चाहिए छोईगो जिंदा बाजीले अब ना मर पाए दर सहम कर बैंग ओ हाँ यह तो दावत खाए सिहारा कुनो उन्नति नहीं क्या रे भाई एक तो अंदर तुम क्या होती बारे बहुत बैठ पुला भाई ऐसा किस खतरा तो साला अरे देख रे मैं सुन तू अंदर की करे दिली आपने रे तो हीराम लगता से पाँच पहला की हाँ आते नहीं अबर गोरियों पर इसन कोई टाबस है अच कोई टाबस है तू ये डर की कर दी हाँ कौन ना कोई टाबस है टाइम दे तू की कर भी है ना कौन ना कोई जवाब है तो कोई डर दरकार सिंगर आ एम पौने दिन जवाब है एम को टाइम की कर भी को दिन जवाब जिले अब ना मर पाए दर सहम कर बैं ओ Hey, Durashka, hey! What are you doing? Hey, come on! Come on, William! Hey, get out! Get out! Hey! Hey! Yes, sir. I'll go in the car, William. What? Shut down, Shia. We are going to go to the house. We are going to go to the house. Huh? We are going to go to the house. পাগল মতো ধরে দেছে আস্তে আস্তে যাই তুমি ওরে বাবা রে আমি কি তারে ওই পায়ে ধরে সালাম করার জন্য ধরাচ্ছি নাকি তুমি তো সেটাই কলা ওরে না সেটা না এই সব কিছু তো যুক্তি দিয়ে বুঝাইতে আইছ না বুঝছো আমি তোরে মারার জন্য ধরাইতাছি সেটাও কথা তা ও তোমারে পা ধরে সালাম করতে কলো কিসের জন্য আমারে তো কোনোদিন কয় নাই না ওই যে কইলো কি হইছে কি ও আমার জিগাইলো যে কয়টা বাজে তা আমি ওই টাইম আমি কইছি টাইম দিয়ে কি করবি এই জন্য হয়তো বা কইলো আচ্ছা বুঝেছি আজকালকার পোলা পানি তুই রকমই তাহাতে ঘড়ি দেখলি তো মানুষ তো একটু টাইম জানতে চাবি ভালোভাবে কলি তো হতো আচ্ছা সেটা না হয় গেল তা কোথায় যাচ্ছ শ্বশুর বাড়ি তোমার তো কপালে নাই কপাল আমার ঠিকই আছে দেখো আরো বড় হতিছে এই দেখো থাক কপাল দেখা লাগবো না আমি গেলাম কাল অফিসে দেখা হবে নি বিয়া শাদি করা লাগবে কিসের জন্য হ্যাঁ ২৬ বছর পার করে ফেললাম জীবন তো অর্ধেক শেষই এখন কেন বিয়ে করা লাগবে আর পরে মেরে বিয়ে করে নিয়ে আসব তারে খাওয়াতে হবি তারে পড়াতে হবি আচ্ছা নাই তারে খাওয়ালাম পড়ালাম আপনি নাটক সিনেমায় দেখেছেন না যে বউ শাশুড়ির ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া তো ওই খাল কেটে কুমির নিয়ে আসতে আমি চাচ্ছি না আর আমি সবসময় যুক্তি দিয়ে চলি আপনি যদি আমার একটা যুক্তি দিয়ে বোঝাতে পারেন যে কিসের জন্য আমি বিয়ে করব তাহলে কিন্তু আমি মেনে নেবো ধরেন আমি বিয়ে করে ফেলবো নাহলে এসব ঝামেলার মধ্যে আমি নাই আপনার যুক্তি অনুযায়ী দুনিয়ার সবাই যদি এই যুক্তি অবলম্বন করে তাহলে পৃথিবীতে জনমানব শূন্য হয়ে যাবে বিয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যোগ্যতম উত্তরসূরি রেখে যাওয়া এটা হলো এক নম্বর যুক্তি আপনি কিছু নেতিবাচক কথা বলেছেন বউ শাশুড়ি স্বামী স্ত্রীর ঝগড়া এগুলো হয় কিন্তু খুবই কম যেমন আপনার পিতামাতা কি ঝগড়া করে না আব্বা আম্মা ঝগড়া করবে কিসের জন্য
ওনা ভালো মানুষ না। এটা হলো দ্বিতীয় যুক্তি। আপনার বাসার রান্নাবান্না নিশ্চয়ই আপনার মা করেন, তো আপনি যদি এমন একটি মেয়েকে বিয়ে করেন যিনি রান্নাবান্না সহ বাবা মার খেদমত যাবতীয় বিষয় দেখভাল করবেন, তাহলে সেটা কি উত্তম হয় না? আপনার বাবা মার প্রতি কি এহসান হয় না? এরকম আরও অসংখ্য যুক্তি আপনি পাবেন। পবিত্র কোরআনের সূরাতুন নেসার মধ্যে এর বিস্তারিত আলোচনা রয়েছে, আপনি স্টাডি করবেন। আপনার কি আরও যুক্তি প্রয়োজন? না না, বুঝতে পারিছি। তাহলে পরে কালকে বিয়ে করে ফেলি নাকি? না না, বিয়ের ক্ষেত্রে এত তাড়াহুড়ো করার কিছু নেই, একটু ধৈর্য ধারণ করেন। তা কিরাম মাইয়া বিয়ে করতে পারি কোন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষেরা চারটি বিষয় খেয়াল করে বিয়ের সময়, যেমন সৌন্দর্য, বংশ, সম্পদ, দিনদারিতা। তবে কেউ যদি দিনদারিতাকে বেশি গুরুত্ব না দেয় তবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং দিনদারি মেয়ে দেখে বিয়ে করা উচিত। বুঝতে পারছি। দু একদিনের মধ্যে মাইয়ে দেখো একটা, তা আপনি আমার সাথে চলেন, আপনি গেলে ভালো হবে নি? না, শুধু আমি কেন, মেয়ে দেখার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের দেখা জায়েজ নেই। বরের মা, বর, বোন, খালা এরা দেখতে পারবেন, এমনকি বরের বাবাও দেখতে পারবেন না। কী করছেন এসব? আমরা তো সবসময় দেখে আসতেছি যে বাপ মা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী সব দেখে আসে। না, আসলে ইসলাম মানলে তো আসলে সব হওয়ার কথা না। আমরা ইসলাম বুঝি না, কোরআন পড়ি না, তাই এসব করি। তাহলে পরে আমি একাই যাই নাকি কান? অবশ্যই চলেন তাহলে, আজকে তাহলে উঠি। ঠিক আছে, সাথে করেই ফেলি কষ্ট যে। আরে গেদা, তুই যে টাইম মতো বিয়েটা করতেছিস নে, পরে তুমি এ খুঁজে পাবো না নি? পরে মেয়ে বিয়ে করে নিয়ে আসি, আসিয়ে এসে তোমার কষ্ট দিক, ও সেটা আমি সহ্য করতে পারবো না। আচ্ছা, সেই জন্য তুই বিয়ে করবি নে? আর বিয়ে করবো না সেটা কয়েছি? আর ভালো মেয়ে খুঁজে পাই তারপর না দেখা যাবে নি? এই যুগে ভালো মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন। পড়বি তার মানে তো আসে, ওই আমি সেটাই খুঁজতেছি। তো যাইছে তুই তাই কর। মা তুমি রাগ করো না, আমাকে মানুষ করতে কি তোমরা কম কষ্টটা করে চাও? আমি চাই কিছু কিছু এই কষ্টের ঋণ আমি শোধ করি। কি ঋণ শোধ করতে চাস? ওই যে ও পালতে আমরা যা কষ্ট করেছি ওই ঋণ শোধ করে দিবি। পাগল কোথাকার, কি রে বাপ মায়ের ঋণ কি কোনোদিন শোধ করা যায়? আমি করতে চাই, আমাকে মানুষ করতে তোমরা দুজন কি কষ্টটা এনে করিছাও? আমি চাই কিছু কিছু করে সেই ঋণগুলো আমি শোধ করতে, আমার নিজেরও ভালো লাগবে সেটা করলে। এ তোর মা যে তোরে ছোটবেলায় দুধ খাওয়াইছে সেই ঋণ তুই কিভাবে শোধ করবি? ও মায়ের দুধ না হলে আমি খাওয়াতে পারবো না, কিন্তু গরুর দুধ তো খাওয়াতে পারবো। একদম ফেজলামি কথাবার্তা কবি নে। আচ্ছা কলাম না। আচ্ছা যাকগে, এ আমার বন্ধুর মেয়েটা, ওরা যে বিয়ে করতে কলাম সেটার কি করলি সেটা কা? ও বড় লোক, ওগুর সাথে কি আমার মানাবে? কেন মানাবে না, তারা তো রাজি ছিল। ওইটা আপনি বুঝবেন না। এই তুই এত বেশি বুঝিস কেন? হ্যাঁ তোর কি ধারণা তুই আমার চেয়ে বেশি বুঝিস? আমি তোর বাপ। বাপেরা ছেলের থেকে একটু বেশি বোঝে। আরে প্রশ্নের উত্তর দেন তো। কোন তো বাষ্প ইঞ্জিন কিরা জানা আবিষ্কার করেছিল? বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট করেছিল। কি মনে করেছিস আমি পারবো না? আমি কিন্তু ঝানু শিক্ষক ছিলাম, বলছি আমি জানি আপনি এটা পারবেন। প্রশ্ন তো আবার সেটা না, তাহলে কোনটা? আমার প্রশ্ন হচ্ছে গিয়ে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছিল জেমস ওয়াট, তাই না? তাহলে জেমস ওয়াটের বাবা এটা আবিষ্কার করতে পারলো না কিসের জন্য? তুই একটু বেশি কথাবার্তা বলিস, আমার সঙ্গে সামনে তুই চলে যা তো। উচিত কথা কলিস আসা নাই থেকে নামো। উচিত কথা সব সময় আমার সাথে যুক্তি তর্ক দিয়ে কথা বলে যায়, কে রে বোঝা লাগবি না? আমি তোর বাপ না তুই আমার বাপ। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি। এই জিন্দিগের ভাই থাক ভাই, কেমন আছ? ওয়ালাইকুম আসসালাম, কিরকম আছো ভাই? ভালো আছি। কোনে গেছিলেন? ওই এটা মায়ে দেখতে গেছিলাম। আবার ভাই
50 তো অনেক আগে মেরেছে তা 100 সেঞ্চুরি কি করে ফেলছেন নাকি হ্যাঁ ভালো ভাই খুঁজতে হলে একটু কষ্ট করে লাগে আমি বুঝলাম না আমগো গ্রামের তো নাই দেশের কথা বাদই দিলাম আপনার জন্য কি মেয়ে মঙ্গলগর থেকে আনা লাগবে প্রয়োজন হলে শিকানেও যাব কি করছেন কি এটা কোনে গেছিলেন গিয়েছিলেন পশ্চিমপাড়া পশ্চিমপাড়া গিয়েছিলেন পশ্চিমপাড়া কিডা ওই যে একসময় ফুটবল খেলতো না নাম করা খেলোয়াড় ছিল রহিম চাচা মানে তার মেয়ে শেফালি সেনো নাকি তুমি আরে চিনি না মানে ভাই তো ছায়া ছবি তো পরিষ্কার ছায়া ছবি মানে কি কি করতেছে না ভাই একটা ঘটনা আছে আর কি কয় যাবেন না তাই না 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 কি ঘটনা কি না আপনি তো দেখিছেন তাই না চেহারা ভালো চেহারা তো ভালোই ভাই যাইন না ক্লোজ তো আপনি বলতেছি কি আপনি যাইন না কেন কি হয়েছে কি কব ভাই আপনি এক জায়গায় যাবেন তা ছোট ভাই করে কিছু কয়ে যাবেন না তা তুমি কচ্ছো দে এনে যাব না না যাওয়া যাবি না যাইন বুঝতে পারছি পছন্দ হয়েছিল এমনি হালকা পছন্দ হয় কিন্তু ছোট ভাই করে একটু কয়ে যায় উপকার হবি না ঠিক আছে তুমি যাও তাহলে বুঝছেন ভাই দেখছি মেয়েটা একটু কালা তবে বাপের সম্পত্তি মেলা হ্যাঁ তুমি কি আমার সম্পত্তির লোভ দেখাচ্ছাও আর আমি করতেছি না যে কালা সমস্যা কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে বুঝছো যাও তোমার কাম করো আবার কি হচ্ছে আরেকটা সুন্দরী মেয়ে আছে তবে একটু সমস্যা আছে মেয়ের বাপ ভিক্ষা করে এই আমারও তোমার কি মনে হয় আমি ফকরের মেয়ে বিয়ে করবো না তুমি একটা বিয়ে করেছো না আর একটা বিয়ে করো যাও তা না ভাই করলাম তো তোমার বিয়ে করা জরুরি আমার বিয়ে নিয়ে তোমার টেনশন করা লাগবে না এক মাসের মধ্যে বিয়ে করে আমি তোমার দেখাবো মা তাই নাকি দেখ মনে ঠিক আছে যাও নিজের কাম করো তোমার না কয়েছে যে বিয়ে নিয়ে আমার সাথে আর কোনো কথা কবো না ওরে এটা বিয়ের কথা না এটা সিক্রেট কথা সিক্রেট কথা তুমি কি জানো তোমার বন্ধু মতিয়ার সম্পর্কে আমি কি শুনছি এই এক মিনিট খারাপ আমার বন্ধু মতিয়ার সম্পর্কে কিছু কর আগে তোমার একটা পরীক্ষা পার হতে হবে পরীক্ষা কি পরীক্ষা এই পরীক্ষার নাম হইল গিয়ে ট্রিপল ফিল্টার টেস্ট ট্রিপল ফিল্টার আমার বন্ধু সম্পর্কে কিছু করার আগে তোমার তিনটা পরীক্ষায় পার হতে হবে এই তিনটা পরীক্ষায় পার হওয়ার জন্য এই পরীক্ষার নাম দিয়েছিল ট্রিপল ফিল্টার টেস্ট তাহলে শুরু করি প্রথম টেস্ট হলো গিয়া সত্য সত্য আমার বন্ধু সম্পর্কে তুমি যেটা কবা তুমি কি শিওর এটা সত্য না তবে শুনেছি তার মানে আমার বন্ধু সম্পর্কে তুমি যেটা পাবা তুমি পুরোপুরি শিওর না যে সেটা সত্য কিনা আচ্ছা দ্বিতীয় ফিল্টারে যাই দ্বিতীয় ফিল্টার হচ্ছে কি ভালোত্ব ভালোত্ব আমার বন্ধু সম্পর্কে যেটা পাবা সেটা কি ভালো কিছু কবা না না বরং উল্টাটা তার মানে হচ্ছে গিয়ে আমার বন্ধু সম্পর্কে যেটা কবা সেটা পুরোপুরি সত্য না আবার ভালো কিছু কবা না তারপরেও তুমি পরীক্ষায় পাশ হতে পারো আর একটা ফিল্টার বাকি আছে সেটা হচ্ছে গিয়ে তুমি যেটা কবা সেটা শুনে আমার কি কোনো উপকারে আসবে না তার মানে গিয়ে দাঁড়ালো তুমি আমার বন্ধু সম্পর্কে যেটা কবা সেটা সত্য না ভালো কিছুও না আবার শোনার পরে আমার কোনো উপকারেও আসবি না তাহলে সেটা আমার কিসের জন্য তুমি করতে চাচ্ছ তা অবশ্য ঠিক কথাই কইছ ওইটা আমারও কোনো কাজে আসবে না আমারও কোনো উপকার হবে না ছাতা হুদা একটা ফালতু গিবত করবার আছে বুঝছো তো গিবত করার দরকার নাই কাম করো যাও আচ্ছা
কি রে বাজান, চাকরি তো হয়ে গেছি, কি এত লেখাপড়া করতেছিস? মা, পড়ালেখার কি শেষ আছে? জানার কোনো শেষ নাই। লেখাপড়া অনেক করিসাও, এবার দুধটা খায় নাও দিই। দুধ একটা মেয়ের কথা কইছিল, কালকে দেখতে যাব। কথাবার্তা বলে যদি ভালো মনে হয় তাহলে এই মেয়েটারে বিয়ে করবো। আল্লাহ আল্লাহ যেন তোর জন্য একটা ভালো মেয়ে কবুল করে। আমিন। মা, আমার ভয় হয় বিয়ের পরে আমি যদি চেঞ্জ হয়ে যাই। তুই আমাকে সওয়াল না, আমাকেরই থাকবো। সেই জন্যই তো চাই তোমার ঋণ আমি কিছু কিছু করে শোধ করে দিই। কি বলতেছিস রে বাজান, বাপ মায়ের ঋণ কি কোনোদিন শোধ করা যায়? আর তাছাড়া আমরা কি কোনোদিন তোরে কইছি যে আমার ঋণ শোধ করি দে? না, তোমরা কও নাই, কিন্তু আমি চাই। প্লিজ মা, তুমি কও না। কি কব ক, তোমার কি খাতি মন চায় কও। আজকে যদি কিছু ঋণ শোধ করতে পারি, বিয়ার পরে শোধ করতে পারবো কিনা আর কতি পারতেছি না। আচ্ছা, আমি একটা কলা খাবো। এটা একটা কথা কলা, তুমি একটা কলা খাবা? আমি তো ভাবিছি মিষ্টি টিষ্টি খাতি চাবা, না কলা, অন্য কিছু খাও। না রে বাজান, আমি একটা কলাই খাবো, যা আমার জন্য একটা কলা নিয়ে আয়। তুমি খারাও, আমি এখনই বাজারে যাতেছি, এক দৌড় নিয়ে। করিম, আরে জুলফিকার ভাই, কি খবর? এই তো ভালো, আমার তো একটু কলা লাগতো। দোকান তো বন্ধ। হ্যাঁ, দোকান তো বন্ধ দেখতেছি, কিন্তু আমার তো ইমার্জেন্সি কিছু কলা লাগতো। সকালে নিন ভাই। আরে ভাই, সকালে নিলে তোমার ফোন দিতাম। আপনারা না ঝামেলা করেন না, রাত করে রাত করে তো দোকান খোলা যাবে না। আচ্ছা, ওই আমার বাড়িতে কিছু কলা আছে, নিয়ে আসতেছি। আচ্ছা, একটু কষ্ট করে আনো। হ্যাঁ, আচ্ছা আসো। ভাই, এই যে কলা নেন। কলা এরকম কেন? এর চেয়ে ভালো কলা আর নাই ভাই দোকানে, বাড়িতে এর চেয়ে ভালো কলা নাই। তাহলে কালকে দোকান থেকে একটু ভালো কলা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, কাল দেবনি। ঠিক আছে, তাহলে কালকে টাকা পাঠা দিবনি। হ্যাঁ আচ্ছা, আসি তাহলে। মা, ও মা, তোর কলা নিয়ে আসি। মা, কোথায় গেল? ও মা, কলা নিয়ে আসিছি মা, তাড়াতাড়ি আসো। ভালো করিস মা, হয়েছে কি, দোকানপাট বন্ধ ছিল, পরে পরিবারে ফোন দিয়ে ঘুমের থেকে উঠে নিয়ে আসছি, তো কলাগুলো তো ভালো পড়েনি, আর একদিন আরো ভালো কলা নিয়ে এসে দেবো। ও জানিস চলবি নি বাপ, নাও তোমার যত খাতি মন চায় খাও। আমার যখন খাতি ইচ্ছা করতেছে না রে বাজান। তাহলে ঘরে নিয়ে যাও, যখন খাতি মন চায় তখন খাও। না, আমি ঘরে নিব না। তুই আমার ঋণ শোধ করতে চাইছিস? হ্যাঁ। তাহলে যে একটু কষ্ট করতে হবে বাপ। একটু কষ্ট কিসের জন্য, তুমি বেশি কষ্ট করতে করলে সেটা তো করবো। বেশি কষ্ট করা লাগবে না, নে এই কলাটা শুয়ে বুকের পরে রেখে দিস, আমি যখন খাতে যাবো তখন তুই আমাকে দিয়ে দিস। বুকের উপর রেখে দিতে হবে, আমি কলা তুই রেখে দিস। তো চাই কিন্তু সাবন, এটা একটা পরীক্ষা হলো। হ্যাঁ, বুকে রাখতে হবে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, আমি শুয়ে থাকলাম বুকে, দেখছো?
বাজান বাজান কই বাজান আমার কলাটা দে আমার কলা কই মা কলা তো পিঠে নিচে ফেলে থেতলাই গেছে মা আরেকটা নাও বাজান থেকে বাজান দাঁড়াও মা তোমরাই ঠিক আসলে বাবা মায়ের ঋণ শোধ করা যায় না তোমাদের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বই পালন করার চেষ্টা করব তোমাকে মাফ করে দিও বাবা পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না একবার এক সাহাবী তার বৃদ্ধা মাতাকে কাঁধে নিয়ে কাবাঘর তাওয়াফ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার মায়ের একটি শ্বাস প্রশ্বাসের হকও আদায় করতে পারোনি পিতামাতার ঋণ কখনো শোধ করা সম্ভব না কিরাম আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালোই ভালো না থাকলে তো আসতে পারতাম না তারপরেও জিজ্ঞেস করতে হয় আচ্ছা আপনি তো মাস্টার্স করেছেন তারপর আপনি এলাকার ভাষায় কথা বলেন কেন আমার আসলে এলাকার ভাষায় কথা বলতে ভালো লাগে আপনি তো শুদ্ধ করে বলতে পারছেন অবশ্য এলাকার ভাষা আমারও খারাপ লাগে না তাতে ভালোই আপনার ব্যাপারে কিছু কথা শুনেছি কিরাম কথা শুনলাম আপনি নাকি সব কিছুতে খালি যুক্তি খোঁজেন তা একটু খুঁজি তো সবসময় কি এতে ভালো ফল পাওয়া যায় কোনো সময় জিতি আর না হয় কোনো সময় শিখি আমার বেলায় কিন্তু বেশি যুক্তি দেখাবেন না আসলে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি আমি যাকে বিয়ে করব সে যেন আমার মা বাবাকে ঠিক আমার মতোই ভালোবাসে আপনি কি সেটা পারবেন আসলে এটা তো এখন বলা খুব কঠিন না এটা এখনই বলতে হবে কেন বাসবে না আপনার মা তো ওর মা হবে তারপরে অনেকেই আছে বিয়ের পরে দেখা যায় কত মাইয়া তো শাশুড়ির সাথে থাকতেই পারে না সহ্য করতেই পারে না হ্যাঁ মনে হয় যে দাগ ওনার সম্পর্ক হয়ে যায় আপনি আপনার মাকে কতটা ভালোবাসেন আমার মাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আচ্ছা আপনার বাবা মা যখন অনেক বৃদ্ধ হয়ে যাবে তখন কেমন ভালোবাসবেন কয় টাকার নোট 1000 টাকা এখন এটার মূল্য কত 1000 টাকা
এখন এর মূল্য কত? 1000 টাকা। আমার বাবা মাও আমার কাছে এই 1000 টাকা মূল্যের মতো। যতই বৃদ্ধ হয়ে যাক, আমার কাছে তাদের ভালোবাসার দাম একটু কমবে না। আপনার যুক্তি আমার ভালো লেগেছে। আসলে বাবা মাকে তো এভাবেই ভালোবাসতে হয়। আমিও বিয়ের পরে চেষ্টা করব আপনার বাবা মাকে এভাবেই ভালোবাসতে। তবে আমি চাইবো যে আমার বাবা মাকেও আপনি এভাবেই ভালোবাসবেন। তা তো অবশ্যই। তাহলে তো হয়েই গেল, মিয়া বিবি রাজি তো কে করে গা কাজি। মামা, তাহলে আপনি মুরব্বীদের সাথে কথা বলেন, আমি চাই এ মাসের মধ্যেই হোক। ঠিক আছে, আমি কথা বলি, আজকের মতো উঠি। আব্বা তুলে দে একটু। বৌমা তুমিও বসো। না না, আপনারা খান, পরে খাবো। তুমি কিন্তু বসলি বা বসতে পারো না। আব্বা আপনারা খান, আজ কিন্তু সব রান্না বৌমা করেছে। তাই নাকি? খুব মজা হয়েছে। প্যাট পুরি খাও। আপনি কিছু বললেন না, রান্না কেমন হয়েছে? মজা হয়েছে, মার মতো অত ভালো হয়নি। আহা, আচ্ছা সব কিছু তো তোর এত কুলু ধরা লাগবে কেন? আরে যেটা সঠিক সেটা কলাম, সঠিক কথা কওয়া যাবে না। তুমি কিছু মনে করো না মা, তোর সাথে আসলে কোনো কথাই পারা যাবে। খাওয়া শেষ করে বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাবি। যাই তো মা, দুজন হলো বিয়ে করেছি, এখানে বাজারে যাও। আমার বয়স হয়েছে না আর কত? আচ্ছা বুঝতেছি, তুমি খাতে বসে এত কথা করছো। ওকে আচ্ছা ঠিক আছে, বাজারে লিস্ট দিন, আমি নিয়ে আসবো। আচ্ছা দিবেন বৌমা, একটু ডাক্তার ফোন দেবো। শোনো, কারো ব্যাপারে পরনিন্দা করতে হয় না, সত্য মিথ্যা যাই হোক কোনো কিছু বলা ঠিক নয়, এগুলোকে বলা হয় পরনিন্দা। আর পরনিন্দা কোরআন হাদিসে ডাইরেক্ট নিষেধ আছে, তুমি এসব আর কখনো বলবে না, ঠিক আছে? জ্ঞান দিচ্ছে, আরে জ্ঞান দিবেন, মাদ্রাসা খুলে দেন। আরে একটা বিষয় কোনোভাবে মাথায় আসতেছে না, এত দাওয়াত খায়, চেহারার কোনো উন্নতি নেই। কে রে ভাই, একটা তো অন্তত গে হতে পারে। আচ্ছা তা নয় মানি নিলাম, তুমি ওইটা নিয়ে এসেছো। আমি তো তোমার লিস্টিতে এই যে ধনিয়া পাতা লিখে দিয়েছে, তুমি কি আনিয়েছ? পুদিনা পাতা। তোমার মতো ছাগল আমার বাড়িতে থাকা লাগবে না, তুমি বাইরে হয়ে যাও। তাহলে চলেন দুজন একসাথেই যাই। তার সাথে যাবো মানে আমি কেন যাবো? মা তো বললো ওটা হলো মেথি পাতা। মেথি পাতা নাকি? আব্বা চলেন তো, পানি দিয়ে আসেন গোসল করতে। গোসল করতে হবে নাকি? আরে মাথায় পানি ঢালো, মাথা গরম হয়ে গেছে। পাতা চেনে না, আমার সাথে রাখবে। পাতা চেনে যাও। মনে বড়
আশা ছিল যাব মদিনায়। তাহলে বিয়া শাদী করেই ফেললা না? হ্যাঁ, কয়েছিলাম না যে এই মাসের মধ্যে কাম সেরে ফেলবো। হ্যাঁ, তা তো দেখলাম। তো মনের মতো কি পেলে? ওই ধরো যে 100% না হলেও 80% পাইছি। হ্যাঁ, তো 20% ঘাটতি কি? এই ধরো যে মাঝে মাঝে এই নামাজ দেরি করে পড়বি, মাঝে মাঝে পড়ে না দুই একক্ত, আবার ধরো যে মায়ের হেল্প করে আবার মাঝে মাঝে অলসতাও করে। হ্যাঁ, তাও ভালো, তোমারটা তো তো করে, আর আমার বউ তো নামাজই পড়ে না, আর রান্না বান্নাও বেশিরভাগ সময় আমারই করা লাগে। কি করতেছ আয়েশা? তুমি না আগে কথা যে তোমার হাত পাও টিপি দেয়, এরপরে তোমার শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে। হ্যাঁ দূর, ওইসব তো চাফা দিছি, মাঝে মাঝে তো ঠ্যাং মনে করো আমারই টিপে দেওয়া লাগে। তো তোমার বিয়ে করার কী দরকার ছিল? একটা কলা গাছ নিয়ে থাকতা, ওইটাই ভালো ছিল। তাই এ বাবা কোয়া তোমার ঠিক হইল না? লাফা বিয়ে করে, বিয়ের বয়স হয়েছিল না বিয়ে করে। এই তুমি আমার একটু শিখাই দিও, বুঝছো? শোনো, আমার যুক্তি মতো চলবা, দেখবা ভালো ফল পাবা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা বলো। বাজান, তোর আব্বা তো সকালে হাঁটতে যায় স্ট্রোক করিছে। কি ক্ষতি চাও মা? হ বাজান, এই এলাকার লোকজন ধরে এই সদর হাসপাতালে লিয়া গেছে। আচ্ছা মা, তুমি তুমি চিন্তা করো না, আমি এখনই যাতিছি। চিন্তা করো না, আমি এখনই যাতিছি। হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা স্ট্রোক করিছে, হাসপাতালে ভর্তি, আমি তো যাতিছি। ডাক্তারের সাথে কথা কয়ে আসে। সালাম আলাইকুম চাচা, এখন কেমন লাগছে? একটু উঠে বসুন। একটু জোরে শ্বাস নিন। একটু জোরে শ্বাস, দেখি ওনার ফাইলটা একটু। স্যার ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার, স্যার আপনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন, আপনি চাইলে এখন যেতে পারবেন। আপনি ওনার বিলটা একটু রেডি করে নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, এখন একটু একটু করে ভালো লাগতেছে। ওরা যদি আমার সঠিক টাইমে না নিয়ে আসত, তাহলে পরে আমার আর পাতি না রে বাজান। আল্লাহ রহম করেছে, আল্লাহর কাছে হাজার শুকর। থ্যাংক ইউ ডক্টর। না না, থ্যাংক ইউ দিতে হবে না, এটা আমাদের দায়িত্ব। তাছাড়া আপনার বাবার একটু শ্বাসকষ্ট আছে, তাই একটু মেনটেন করে চলতে হবে। তাছাড়া যে বয়স হয়েছে, চাইলেই সব কিছু করা যাবে না, একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ জি, একটু খেয়াল রাখবেন। স্যার, স্যার
আমার সামর্থ্য আছে বিলের টাকা পরিশোধ করার, আমার ছেলেও চাকরি করে। তাহলে কাঁদছেন কেন? আমি কাঁদতেছি এটা চিন্তা করে যে এই এক ঘন্টার অক্সিজেনের বিল 1000 টাকা আসিছে, আর আমি এই নির্মল অক্সিজেন বিগত 62 বছর ধরে আল্লাহর কাছ থেকে আমি বিনা পয়সায় ভোগ করে আসতেছি। 1টা টাকাও আল্লাহর কাছে আমার পরিশোধ করতে হয় নাই। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি বলতে পারবেন সেই হিসেবে আমি আল্লাহর কাছে কত টাকা ঋণ নিই? আসলে আঙ্কেল, এভাবে করি তো কখনো ভাবিনি। ধন্যবাদ আপনাকে। আসলে আল্লাহর প্রতিটা নিয়ামতেরই শুক্রিয়া আদায় করা উচিত। চলেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি না বড় তাহলে আপনি সালাম দিলেন কিসের জন্য? রাসূলের সুন্নাত হচ্ছে যে আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত। তাহলে আমরা আগে সালাম দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো তোমরা? এই তো খেলতেছিলাম। আচ্ছা খেলো তাহলে। হ্যাঁ আসরের নামাজ পড়িছো? না। পড়ো না কিসের জন্য? মাত্র হাতে কাজ শেষ হলো, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, সময় তো নাই। কিছু কিছু মানুষ এমন আছে সাধারণ কোনো কথায় তাদেরকে বোঝানো যায় না, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়। আপনি এমন কিছু করতে পারেন।
আচ্ছা চট্টগ্রাম যেতে কত সময় লাগে? সেটা তো বলা কঠিন, রাস্তার যে অবস্থা। জ্যাম সহ তো একটা টাইম বলা যায় নাকি? আর জ্যাম কোন জায়গায় কখন বাজে সেটা কি বলা যায়? আমার সাথে কথা বাজাবেন না। আরে ধরো 5-6 ঘন্টা তো কমপক্ষে লাগবে। অন্য কাউকে পাঠানো যেত না? আরে বসে আমার কথা বলিস, আমি আবার কার কথা বলতে যাব? আমার ভয় লাগে। আরে ভয় করলে আর কোনো জায়গায় যাওয়া যাবে? রাস্তাঘাটে তো সমস্যা থাকতেই পারে, কিন্তু ভয় করে রাস্তাঘাটে চলা যায় না। পথে যাওয়ার সময় কিন্তু বারবার ফোন দিবেন, আর পৌঁছে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, থাকো তাহলে। আব্বা আমার খোঁজ খবর রাখো। মা যাই তাহলে, দোয়া করো। আল্লাহর নাম নিয়ে গাড়ি চুচি বাবা। ঠিক আছে মা। শোন বাজান, এই রাস্তায় কেউ কিছু দিলে যেন খাইস না। এটা তো ছোটবেলায় কইতেন, এখন তো বড় হয়ে গেছে, নতুন কিছু খান। হ্যাঁ ধরি, আর এখন কী করবো, তুই তো আমার বাপ হয়ে গেছে। ঠিক আছে আব্বা, দোয়া করেন। হ্যাঁ থাকি, যাই তাহলে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। চট্টগ্রামের উদ্দেশ্যে 3টা বেজে গেল, আমি কল দিচ্ছি, রিং হচ্ছে, কিন্তু ও তো পিক করতেছে না। আমার খুব টেনশন হচ্ছে ভাই, আপনি একটু দেখেন না। মনে হয় পৌঁছানো কাছাকাছি, পয়সা ছাড়া ফোন দিবে, চিন্তা করেন না ভাবি। তবু আপনি একটু কল দিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনার ছেলে ফোন দিয়েছিল? না তো মা, ফোন তো তোমার বাবার কাছে। বাবা আপনার ছেলেকে ফোন দিয়েছিল? কই না, তোমার ফোন দেয়নি। ফোন দেয় নাই তো? আর কলিগরে ফোন দিয়েছিল, কিন্তু সে জানে না বাবা। জায়গা ওই চিন্তা করো না, আল্লাহ বড়।
হ্যালো, আপনি আপনি ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। কখন পৌঁছেছেন? এই তো ঘন্টা তিনেক হলো। তিন ঘন্টা? আমাকে একটু জানানো প্রয়োজন মনে করলেন না? আপনাকে আমি এতবার করে রিং দিচ্ছি, আপনি রিসিভও করছেন না, আমাকে কল ব্যাকও করছেন না। আপনি কি আসলে আমাকে পাত্তা দিচ্ছেন না? এই সামান্যটাকে সারা না দেওয়ার জন্য তুমি রেগে যাচ্ছ। অথচ গতকাল যখন তোমার কানে আল্লাহ ডাক পৌঁছেছিল, তুমি কিন্তু তখন সময় মতো সারা দাওনি। আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি না, আল্লাহ তোমাকে মাফ করে দিক। তাই বলে আপনি আমাকে এভাবে বোঝাবেন? তুমি আর রাগ করো না, তুমি খুব ভালো একটা মেয়ে। আমি এমন করেছি কারণ আমি চাই আল্লাহ জান্নাতেও আমাকে আর তোমাকে একসাথেই রাখুক।